আসসালামু আলাইকুম। কিং অব ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইউসুফ বলছি। আজ আমাদের ক্লাস হবে ল্যাপটপের যে স্ক্রিনে আমরা ব্ল্যাক দেখতে পাই, কিন্তু বাট আমাদের সাউন্ড অন হচ্ছে, ল্যাপটপ অন করার পর আমাদের সাউন্ড আসছে, যে ওপেনিং যে সাউন্ডটা হয় উইন্ডোজের সেটা আমরা পাচ্ছি। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের ল্যাপটপ ঠিক আছে, বাট আমাদের স্ক্রিন অন্ধকার হয়ে আছে বা কালো হয়ে আছে বা লাইট নাই, তাহলে আমাদের ডিসপ্লে মনে হয় খারাপ, এরকম ভেবে থাকি। আর আরেকটা দেখে থাকি যে আমাদের স্ক্রিনে হোয়াইট হয়ে আছে, বাট ল্যাপটপ চলতেছে বা রানিং আছে, বাট আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে না, অর্থাৎ এটা আমরা হোয়াইট ডিসপ্লে বলে থাকি প্রবলেমটা। তো আমরা এই দুইটা নিয়ে আজকে আমরা ক্লাস করাবো, এবং ডিপ লেভেলে, যেটা একদম অ্যাস্কেমেটিক রিড করা সহ, এবং কীভাবে আমাদের সাপ্লাই ট্রেস করে থাকি সেটা সহ। তো কিং অফ ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও আপনাদেরকে নিমন্ত্রণ জানাই আমার এই প্রতিষ্ঠান থেকে। আপনারা কেউ যদি আমার এই কোর্স সম্বন্ধে বা আমার এই টিউটোরিয়াল সম্বন্ধে বা আমাদের আরও ভালো কীভাবে করা যায় কোনো পরামর্শ থাকলে, আমার নিচে স্ক্রিনে নাম্বার আছে, এই নাম্বার নোট করে রাখতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। বা কেউ যদি কোর্স করতে চান, কেউ যদি আমার এই ক্লাস নিতে চান, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আপনাদের যারা এই ক্লাসগুলো ভালো লেগে থাকে বা ভালো পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কি করবেন, শেয়ার করবেন। ওকে, আমরা শুরু করি যে ক্লাসটি কিভাবে করতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে এই স্ক্রিনে আমাদের ব্ল্যাক লাইট হয়ে আছে, বাট আমরা যখন একটা টর্চের মাধ্যমে আলো দিয়ে দেখতে পাই যে না, ভিতরে আমরা অলরেডি ডাটা দেখতে পাচ্ছি বা পিকচার দেখতে পাচ্ছি, তখনই আমরা বুঝতে হবে যে আমাদের ব্ল্যাক লাইট খারাপ, অথবা ব্ল্যাক লাইটের সাপ্লাই আসতেছে না, বা যে ভিতরে ফাংশন সিস্টেমটা সেটা আমাদের কাজ করতেছে না। তো আমরা কিভাবে চেক করব সেটা আমরা দেখে আসি। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে চিপসেট, এখানে আমাদের অ্যাস্কেমেটিক ডায়াগ্রাম, এবং এখানে আমাদের এলবিডিএস কানেক্টর, আর এখানে আমাদের এলবিডিএস ক্যাবল, আর এখানে আমাদের স্ক্রিনটা। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের এখানে অনেক রিকমেন্ড থাকে, এই এলবিডিএস কানেক্টরের ভিতরে অনেক রিকমেন্ড আছে। এই রিকমেন্ড অর্থাৎ চাহিদা দরকার হয়, এই চাহিদাগুলো ফুলফিল আপ হওয়ার পরই আমাদের এখানে ডাটা আউটপুট হয়। তো আমাদের এই ডাটা আউটপুট করার জন্য আমাদের প্রথমতে মনে রাখতে হবে যে আমাদের প্রথম সোর্স হচ্ছে যে সাপ্লাই থাকতে হবে। প্রথম সোর্সটাই যদি সাপ্লাই না থাকে, তাহলে কোনো কিছুই আমাদের চালু হবে না, কারণ ওই চিপসেট চলার জন্য যে সাপ্লাই বা যেই পাওয়ার দরকার সেটাই সে পাচ্ছে না। তো প্রথম সোর্সটা হচ্ছে আমাদের সাপ্লাই, ওকে থাকতে হবে। তো আমাদের এই এলইডির পিছনেও আমাদের সার্কিট থাকে, সার্কিট বোর্ড থাকে, তো সার্কিট বোর্ডের এইখানেও আমাদের সাপ্লাই আসতে হয়। তো এইখানে সাপ্লাই আসার জন্য আমাদের দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে যে লাইটিং সিস্টেমের জন্য সাপ্লাই, আর একটা হচ্ছে যে আমাদের এখানে যে ডাটা এখানে ধরে রাখে, এই ডাটা ধরে রেখে আমাদের এখানে যে এখানে প্রোভাইড করে থাকে ডাটাটাকে, এই স্ক্রিনের মাধ্যমে যেটা শো হয়ে থাকে, সেখানে আমাদের একটা বায়োস থাকে, বায়োসও আমাদের সাপ্লাই প্রয়োজন আছে। তো শিক্ষার্থী বন্ধু, আর এখানে টাইমিং আইসি থাকে, এই টাইমিংটা দুটাকে মেনটেন করেই চলে। তো আসা যাক, আমরা এলইডির ভিতরের কী অংশ কাজ করা, মানে কী কী থাকে সেটা নিয়ে কথা বললাম। এখন আমরা দেখব যে সাপ্লাইটা, যে সোর্স আমাদের দরকার, প্রথম সোর্স কি আমাদের অবশ্যই স্ক্রিনে আমাদের যে সাপ্লাইটা সরবরাহ করে থাকে, সেই সাপ্লাইটা হচ্ছে যে 19 ভোল্ট। তো এই 19 ভোল্টটা আমাদের আসতে হবে, সেটা আসবে কীভাবে আমরা দেখে আসি। আমরা দেখতে পাচ্ছি যে 40 এবং 39 পিনে এই 19 ভোল্ট থাকবে। তো এই 19 ভোল্ট যখন আসবে, ওই 19 ভোল্ট এখানে ক্যাবলের মাধ্যমে গিয়ে এখানে আমাদের সুইজিংয়ে গিয়ে অফ থাকবে। এই সুইজিং না হওয়া পর্যন্ত সে আমাকে এখানে লাইটে সরবরাহ করতে পারবে না সাপ্লাইটা। যেমন আপনাদের বাসায় যখন একটা লাইট ব্যবহার করেন, ওই লাইটে অবশ্যই আপনারা 220 ভোল্ট সাপ্লাই আছে। আপনি যখন বাসায় ব্যাট সুইচটাকে যখন চাপ দেন, তখন এটা জ্বলে, আবার যখন অফ করেন তখন এটা অফ হয়ে যায়। অর্থাৎ আপনার চাহিদা অনুযায়ী সে অফ অন করতে পারবেন এই সুইচের কারণে। আর যদি সুইচটা না থাকতো, তাহলে ডিরেক্টলি যে ভোল্টেজটা সেটা লাইটে চলে আসতো, লাইটটা সারাক্ষণ জ্বলে থাকতো। তো সো এইখানেও সেই রিকমেন্ড আছে যে সুইজিং সিস্টেমটা আছে, এবং এখানে আমরা চাইলে ভোল্টেজটাকে কন্ট্রোল করে আমরা ব্রাইটনেস বাড়াতেও পারি, কমাতেও পারি।
তো এই ব্রাইটনেস বাড়ানো কমানোর এটাকে বলা হয় অ্যাডজাস্ট। এই অ্যাডজাস্টটা কেন করানো হয়, ব্যাটারি থেকে যেন সাপ্লাইটা খুব কম নেয়। আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমাদের ল্যাপটপের সবচেয়ে বেশি সাপ্লাই নেয় হচ্ছে যে আমাদের এই লাইটিং সিস্টেমে। তো আমাদের লাইটিং সিস্টেমে যদি এলইডি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদের সাপ্লাইয়ের প্রয়োজন হয় 19 ভোল্ট এ থেকে একবারে আমাদের 30 ভোল্টের কাছাকাছি আমাদের এলইডিতে সাপ্লাই সরবরাহ করে। আর এলসিডিতে আমাদের 19 ভোল্ট থেকে আমাদেরকে 800 থেকে 1000 ভোল্টেজ এসি সাপ্লাই সরবরাহ করে, যেহেতু এটা আমাদের একটা একটা লাইট, টিউব লাইট, আর এটা হচ্ছে যে আমাদের এলইডি। তো সো ওখানে আমাদের সাপ্লাইটা চেঞ্জ হচ্ছে, একটা এসি একটা ডিসি। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের এই 19 ভোল্টটা এখানে গেলেই যে আমাদের লাইটটা অন হবে বা লাইট সরবরাহ করে থাকবে এই সাপ্লাইটা, তা না। আমাদের লাইটটাকে মানে সরবরাহ করার জন্য আমাদের সুইচ দেওয়া লাগবে, আর এই সুইচটা হচ্ছে যে আমাদের 38 নম্বর পিন। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 ভোল্টেজ, এই 38 নম্বরে আমাদের 3 ভোল্টেজ আসতে হবে। 3 ভোল্টেজ আসার সাথে সাথে আমাদের এইখানে লাইটটা সরবরাহ করতে থাকবে, এবং অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্টে হচ্ছে যে আমাদের লাইটটা কি পরিমাণ অ্যাডজাস্ট করবে, সে কি অন্ধকার রেখে দিবে, না সে কি হালকা লাইট রাখবে, নাকি সে কি লাইটটাকে আরও বেশি বড় বা মানে বেশি সাপ্লাই দিয়ে লাইটটাকে উজ্জ্বলতা বাড়ায় দিবে। তো এই অ্যাডজাস্টও আমাদের ইম্পর্টেন্ট, অ্যাডজাস্টও যদি ঠিক না থাকে তাহলে আমাদের অন্ধকার থাকবে। তো সো দুইটাই আমাকে এক অ্যাট আ টাইম আমাদের সাপ্লাই থাকতে হবে, আর এই সাপ্লাইটা আসার পর আমরা এখানে লাইটটা দেখতে পাই। তো আমাদের এই লাইট আসলো, বাট আরগুলো যদি আমার রিকমেন্ড ঠিক না থাকে তাহলে আমরা এরকম প্রবলেম পেয়ে থাকি যে আমাদের লাইট আছে, লাইট থাকা সত্ত্বেও আমাদের ডাটা আসতেছে না। তো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার এইটুকু ফুল ফ্ল্যাপ, এই এই এলবিডিএস যেই কানেক্টর, এই কানেক্টরে যে রিকমেন্ড আমার লাইট ঠিক রাখার জন্য সেটা এই পর্যন্ত আমার ঠিক আছে। এরপর আমরা যদি আমাদের চিপসেটের সাথে যেই ডাটাগুলো আমার এখানে প্রোভাইড করে থাকে বা সাপ্লাই দিয়ে থাকে, এই ডাটাগুলো তো অবশ্যই আমাদের ঠিক থাকতে হবে। ডাটাগুলো ঠিক থাকা সত্ত্বেও আমাদের এরকম সাদা থাকবে, কেন সাদা থাকবে দেখেন, আমি একটু আগেই বলেছি আমাদের এলইডির পিছনে আমাদের বায়োস থাকে, আমাদের টিকন আইসি থাকে। তো এই আইসিতে আমাদের এই সাপ্লাইয়ের প্রয়োজন আছে, সেটা আমাদের 3 ভোল্টের সাপ্লাই আমরা দেখতে পাচ্ছি। তো এই 3 ভোল্টের সাপ্লাইটা আমাদের সেকেন্ডারি থেকে আসে, এই সাপ্লাইটা আমাদেরকে আসতে হবে। এখানে যখন আমাদের সাপ্লাইটা আসবে, আসার পরই আমরা দেখতে পাই যে আমাদের ওই বায়োসে সাপ্লাইটা পৌঁছা যায়, আর বায়োস তখন তার রিকমেন্ড অনুযায়ী এখানে ডাটা পৌঁছায় দেয়, আর তখন আমরা এখানে পিকচার দেখতে পাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে এই ফুল ফিল আপ যে রিকমেন্ড সাপ্লাই দরকার, প্রথম সোর্স যেটা দরকার, সেগুলো যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আমাদের এইখানে ডিসপ্লেতে মানে আমাদের পিকচার চলে আসবে বা ডাটা চলে আসবে এবং আলো ঠিক থাকবে। এরপরও যদি এগুলো রিকমেন্ড ঠিক থাকার পরও যদি আপনি দেখেন যে কোনো রকমের ডাটা নেই বা লাইট নেই, তাহলে সব বুঝতে হবে আমাদের স্ক্যান খারাপ। এই স্ক্যান বা এখানে যে আমরা প্যানেলটা পেয়ে থাকি, ডিসপ্লে প্যানেল, এই প্যানেলটা আমরা চেঞ্জ করে দেখব। চেঞ্জ করার পরও যদি সেম প্রবলেম থেকে থাকে, আমার রিকমেন্ড সব ঠিক আছে বাট আমাদের ডাটার রিকমেন্ডটা আমরা কনফার্ম না, কারণ আমরা ডাটা রিকমেন্ড চেক করতে হলে আমাদের অসিলোস্কোপ লাগবে, আর এই অসিলোস্কোপ যদি থাকে তাহলে আপনারা ডাটা রিকমেন্ড করতে পারবেন। আরও কিছু টেকনিক আছে, অসিলোস্কোপ না থাকলেও আমরা অন্যভাবে ডাটা রিকমেন্ড দেখতে পারি, সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স, ওইটা এক্সপেরিয়েন্স থেকে বলা। ওই রিকমেন্ড দিয়েও অনেক সময় আমরা 70-60% আইডিয়া করে নিতে পারি, আর 100% বা 90% আপনারা 99% আপনারা কনফার্ম হতে পারবেন অসিলোস্কোপের মাধ্যমে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিপসেট, এই চিপসেট থেকে ডাটা যদি না আসে তাহলে সেক্ষেত্রে আমাদের আলো থাকবে, সব থাকবে, জাস্ট হোয়াইট হয়ে থাকবে। আর এখানে আমাদের যদি হোয়াইট হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা আগে এইখানের উপরের 1, 2, 3, 4 এই রিকমেন্ডটা আমরা আগে চেক করব। আর যদি ব্ল্যাক হয়ে থাকে তাহলে আমরা এখানে 40, 39, 38, 37 আমরা এই রিকমেন্ডটা চেক করব। আর আদার্স অন্যগুলো সবগুলো হচ্ছে যে আমাদের ডাটা রিলেটেড। সো এগুলো নিয়ে আমরা এখন আর ক্লাস করব না। যারা চিপ সেট বা চিপ লেভেল নিয়ে কাজ করেন তাদের যদি সামনে আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব, যেহেতু ডাটা রিলেটেড কাজগুলো অ্যানিমেশনের মাধ্যমে যেহেতু দেখাতে হবে আমাকে, তো সো এটা আরও মাথায় চিন্তা করতে হবে যে কীভাবে ফুটায় তোলা যায়, যেহেতু আমার ভিডিওগুলো একটু ব্যতিক্রম যার কারণে আমার একটু লেট হয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, একবার দেশের জন্য দোয়া করবেন,
দেশের সকল মানুষের জন্য দোয়া করবেন। এবং আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের সকলের কাছে, যে দেশের মানুষ হোক আর দেশের বাইরের মানুষ হোক, যারা দেশের ভালো চান বা দেশেরই লোক, যারা আমাদের বাংলাদেশের লোক, যারা দেখেন আজ যদি একটি ডাক্তার বাইরের থেকে কোর্স করে বা বাইরের থেকে যদি তারা ভালো মেধা নিয়ে আসে, ভালো মেধা একজন ডক্টর আসেন, তো ওই ডক্টর যদি আজ ক্লাস না করায় বা আজ যদি কোনো একটা ফার্মে স্টাডি না করায়, তখন দেখা যাবে যে ওই ডক্টরের একটা টাইম লিমিট থাকবে, কারণ সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবাইকে চলে যেতে হবে। তো ওই ডক্টর চলে গেছে বিধায় বা ওই ডক্টর মারা গেছে বিধায় আমাদের এখানে আর কোনো লোক ডক্টর হতে পারবে না, বা তাকে কষ্ট করে আবার বাইরে গিয়ে শিখতে হবে। এত মানে অন্তত বাইরের থেকে সে আরও আপডেট নিতে পারবে, কিন্তু বাট আপনি যা শিখছেন তা যদি এখানে শিখান, তাহলে তো সে আর বাইরে যেতে হচ্ছে না, কষ্ট করতে হচ্ছে না। তো সো আপনারা এই যদি মনে করেন আমার এই প্রতিষ্ঠানটা খুব ভালো প্রোভাইড করতেছে, কোর্সটা দিচ্ছে এবং ভালো কিছু শেখানোর চেষ্টা করতেছে, তো আমার ভিডিওগুলোকে আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে, কারণ তারা একটা কিছু, অন্তত যারা একেবারেই পারতেছে না কাজ তারা তো কিছু পারবে, তারা তো কিছু করতে পারবে। আর যারা আপনার জেনারেল কাস্টমার বা জেনারেল মানে আপনারা যারা ইউজার, তারা অন্তত একটা ইঞ্জিনিয়ারের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে ওই ইঞ্জিনিয়ারের ফল্ট বা একজন ভালো সার্ভিসম্যানের কাছে না গিয়ে যদি ধোকায় পড়ে যান, তাকে কিভাবে মানে কোশ্চেন করতে হয়, তাকে কিভাবে আপনি আপনার এই প্রবলেমটাকে ঠিক করতে গিয়ে আরও প্রবলেম বেড়ে গেলো বা কী হলো না হলো, এই যে আপনি যে এক্সপার্ট বা আপনি যে জানেন কিছু, সেটাও কিন্তু অনেক কমতি কিছু না, অনেক ভালো জিনিস। কারণ আপনি তখন ওর সামনে ওভাবে কথা বলে তখন সে একটু ঘাবড়াবে, সে একটু চিন্তা করবে যে না লোকটা কিছু জানে, ওকে আমি ঠিক মতো সার্ভিস প্রোভাইড করতে হবে, সার্ভিস দিতে হবে। আমি যদি তাকে ঠিক মতো সার্ভিস না দিই তখন সে আমাকে পাল্টা কোশ্চেন করবে বা পাল্টা কিছু বলবে। তো সো একটা জিনিস মনে রাখেন, যদি তার ভিতরে দেখে যে না আপনি জানেন সেটা পারবে না বা সেটা করতে জানে না, তাহলে সে কিন্তু আর এটা রিসিভ করবে না। রিসিভ না করলে আপনি বেঁচে যাবেন, তখন আপনি একটা ভালো মানুষ খুঁজে বের করার মতো একটা জ্ঞান নলেজ তৈরি হবে আপনার।